পঁচাত্তর পর আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী গ্রেফতার ছিল বন্দী ছিল তখন অনেকেই লন্ডনে এরপরে যে মুক্তি পেল তখন অনেকে লন্ডনে আসলো আর তাছাড়া আমি নিজে ওখানে আমাদের দলটাকে সুসংগঠিত করার চেষ্টা করেছিলাম যদিও আমি দলের কিছু ছিলাম না কিন্তু সারা ইংল্যান্ডের বিভিন্ন এসে ঘুরে ঘুরে আমাদের নেতাদের সাথে নেতাদের সঙ্গে কথা হয় তারপর যেদিন আমি আবার দিল্লিতে ফিরে আসি হঠাৎ একটা টেলিফোন লন্ডন থেকে রহমান মাহবুব হ্যাঁ উনি ফোন করলেন যে আপনাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে তামলাম যে আমি তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট হতে চাইনি আমাকে কেন করবে আমি একটু রাগই করলাম ওনার সঙ্গে ইংল্যান্ড উনি আওয়ামী লীগের তখন তাকে আমরা সভাপতি করেছিলাম জাহকের পর আমাদের নেতারা যখন গেলেন আমি সিদ্ধান্ত নিলাম আসব যেদিন নামলাম প্রচন্ড ঝড় বৃষ্টি প্লেন কোনো মতে ল্যান্ড করতে পেরেছে কিন্তু হাজার হাজার মানুষ আমি কিন্তু প্লেন থেকে কোনো সিঁড়ি দিয়ে নামতে পারিনি এত মানুষের চাপ ছিল তখন ট্রাকটা নিয়ে যাওয়া হয় ওখানে ময়ের মতো লাগাই দেওয়া হয় সেটার উপর দিয়ে আমি কোনো মতে ধরে আমাকে নামানো হয় আমার আমার মেয়ের পুতুল আমার সাথে ছিল কিন্তু যখনই উঠলাম তারপরে মুসলধারে বৃষ্টি কিন্তু সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই হাজার হাজার মানুষ সেখানে মার্ক অ্যাভিনিউতে সেখানে মিটিং প্রায় অন্ধকার হয়ে আসছে সেখানেও বক্তব্য রাখলাম তো সবথেকে বড় কথা হলো যে আমি আমি যখন যাই কামাল জাম্বাল ডাসেল খুগির সবাই এয়ারপোর্টে ছিল আর আমি যখন ফিরে আসলাম হাজার হাজার মানুষ কিন্তু বলা নিতে সারি সারি খবর বত্রিশ নম্বরে আমরা মিলাদ করতে চাইলাম আমাকে ঢুকতে দেনি যে অরমান উল্টো বলছিল যে বাড়ি দেবে গাড়ি দেবে সব দেবে আমরা না তার কাছ থেকে আমরা কিছু নেব না খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না আমি যখন দিল্লিতে ছিলাম যে অরমান দিল্লিতে গিয়েছিল তখন তখন আবার সাথে দেখা দেখা করতে চেয়েছে আমি দেখা করিনি লন্ডনে যখন তখনও দেখা করতে আমরা দেখা করিনি আমি আসলাম তখন আমাদের আর বাড়ি গাড়ি বেশ সেটা তো আমার কাছে গ্রহণযোগ্য না আমি ফিরে এসেছি জানতাম না আমি কোথায় থাকবো কি করব কিভাবে চলবো সেগুলি চিন্তা করিনি শুধু আমার পাড়ার কাপড় চোপড় দুটো সুটকেস নিয়ে আর পুতুলকে নিয়ে চলে এসেছি এই তারপরে যাত্রা শুরু আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী দলটাকে গোছানোর চেষ্টা করেছে আর একটা প্রত্যাহার নিয়ে এসেছিলাম যে আমার আব্বা সারাটা জীবন কষ্ট করেছেন জেল জুলে মত সহ্য করেছেন আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা দিনের পর দিন জেল কেটেছে ছেলেমেয়েরা কষ্ট পেয়েছে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছে এটা পূরণ হয়নি বরং মানুষের অবস্থা আরো খারাপ হয়ে গেছে সারা বাংলাদেশ ঘুরেছি আওয়ামী লীগের নেতা সাথে নিয়ে মানুষের অবস্থা নিজের চোখে দেখেছি আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই কিন্তু বাংলাদেশ অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি